আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে ইউপি সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার অনুপস্থিতিতে কারা আদালতে মামলা পরিচালনা, ন্যায় বিচার ও মৌলিক অধিকার পরিপন্থী, অভিযোগ মির্জা ফখরুলের। স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশে ডিজিটাল নিরাপত্তা আইন বাধা হবে না, দাবি ওবায়দুল কাদেরের। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা, রাজধানীতে তাজিয়া মিছিল। এবং দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। শুনছিলেন ইউপি সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে ভোলায় বাণিজ্যমন্ত্রীর গড়ে তোলা স্বাধীনতা জাদুঘরের খবর। এবারে বিস্তারিত। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে কারা আদালতে মামলা পরিচালনার ন্যায় বিচার ও মৌলিক অধিকার পরিপন্থী বলে দাবি করেছে দলটি। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে অবিলম্বে বেগম জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, মামলা নির্যাতনের মাধ্যমে বিরোধী মত দমন করতে গিয়ে সরকার আগামী নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। মইনুল আহসানের রিপোর্ট। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার অনুপস্থিতিতেই বিচার কাজ চলবে বলে বিশেষ জজ আদালতের আদেশ গ্রহণযোগ্য নয় বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়াকে সাজা দিতেই সরকার আদালতকে ব্যবহার করছে। একই সপ্তাহে পরপর তিন দিন তারিখ দিয়েছে, এত তারা কেন? সরকারের তারাটা আমরা বুঝতে পারি যে তারা চায় যত দ্রুত বেগম জিয়াকে আপনার আটকে রাখার ব্যবস্থা করবেন, কিন্তু আদালতের কাছ থেকে তো এটা আমরা প্রত্যাশা করি না, জনগণও প্রত্যাশা করে না যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্যে দেশের নেত্রীকে অবিলম্বে এই শুনানি বন্ধ করে তার চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন বলে আমরা মনে করি। তার অভিযোগ, সারা দেশে সাজানো মামলা দিয়ে বিরোধী দলকে মাঠ ছাড়া করে সরকার একতরফা নির্বাচনের পরিকল্পনা করছে। সে লক্ষ্যে গত এক মাসে প্রায় 4,000 মামলায় 3,00,000-এরও বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। প্রতিদিন এই সমস্ত ব্যক্তিদের বাড়িতে পুলিশ রেড করছে, এটাই আপনার সবচেয়ে বড় একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে দেশে একটা সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের পথে। সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে একটা সুষ্ঠ, অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটা পথ বের করার উদ্যোগ গ্রহণ করুন, অন্যথায় জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। ডিজিটাল নিরাপত্তা আইনকে গণমাধ্যম ও বাক স্বাধীনতা নিয়ন্ত্রণের নতুন কৌশল বলে দাবি করেন তিনি। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বক্তব্য সমর্থন করে মির্জা ফখরুল বলেন, দেশে আইন ও বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিয়েছে সরকার। সরকারি অফিসে বা বেসরকারি অফিসে যায় এবং কোনো তথ্য সংগ্রহ করে, তাহলে সেটার সাজা হচ্ছে আপনার 14 বছর জেল, 25 লক্ষ টাকা জরিমানা। ডেমোক্রেসি, গণতন্ত্র, আপনার স্বাধীনতা সাংবাদিকদের। সংবাদ সম্মেলন থেকে বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক জোটের মিছিলে পুলিশি হামলার নিন্দা জানানো হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশে ডিজিটাল নিরাপত্তা আইন কোনো বাধা হবে না বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গাজীপুরে বিআরটির প্রকল্প পরিদর্শন শেষে তিনি এ দাবি করেন।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার মাধ্যমে যারা জুডিশিয়াল কু করতে চেয়েছিল তারা আবারও ষড়যন্ত্র করছে। গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ইসহাক সুমনের রিপোর্ট, জানাচ্ছেন রাজীব সাহা। বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মধ্যে এখন আলোচনার মুখ্য বিষয় জাতীয় সংসদে পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন। বুধবার আইনটি পাশ হওয়ার পর বৃহস্পতিবার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে আশ্বস্ত করেছেন এ আইন মত প্রকাশে বাধা হয়ে দাঁড়াবে না। শুক্রবার দুপুরে গাজীপুরে সড়ক পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরও বলেছেন, ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণে এই আইন করা হয়েছে, সাংবাদিকতা ও মত প্রকাশে এটি বাধা হয়ে দাঁড়াবে না। ডিজিটাল যে ক্রাইম, ডিজিটাল ক্রাইমকে রেজিস্ট করা, কারো আতঙ্কিত হওয়ার, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমরা আশা করি স্বাধীন সাংবাদিকতা এবং ফ্রিডম অফ এক্সপ্রেশন, গণতন্ত্রের এই দুটি শাখা অনুষঙ্গ ক্ষতিগ্রস্ত হবে না। সে ব্যাপারে শেখ হাসিনা সরকার সংশ্লিষ্ট সকলকে প্রধানমন্ত্রীর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা আশ্বস্ত করছি। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক নির্বাচনী পথসভায় আইনমন্ত্রী বলেছেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার মাধ্যমে যারা জুডিশিয়াল কু করতে চেয়েছিল সেই পরাজিত শক্তি আবারও ষড়যন্ত্রের চেষ্টা করছে। এস কে সিনহার প্রকাশিত বইটি একজন পরাজিত ব্যক্তির হাহুতাশ বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। রাজীব সাহা, এটিএন বাংলা। ডিজিটাল নিরাপত্তা আইন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের বাতিল হওয়া ধারাগুলোর নতুন রূপ বলে মন্তব্য করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও সাংবাদিক নেতারা। তাদের মতে এই আইন বাস্তবায়ন হলে মুক্ত সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে। সাংবাদিকদের মতামত উপেক্ষা করে নতুন আইনে পুরনো ধারাগুলো অস্পষ্ট রাখা হয়েছে, যা গণমাধ্যম কর্মীদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলেও মনে করেন বিশ্লেষকরা। মাহবুবুল আলমের রিপোর্ট। ডিজিটাল যুগের এ মুক্ত বিশ্বে সীমানার বাইরে হাজার মাইল দূরে বসে অনেকে সরকার, দেশ ও স্বাধীনতা সার্বভৌমত্বের সমালোচনা কিংবা অপপ্রচার করছে, যা দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করে বলে মনে করেন গণমাধ্যম সংশ্লিষ্টরা। আবার অনেকে গঠনমূলক সমালোচনা করছেন, যা প্রশাসনকে সঠিক পথে চলতে উৎসাহ যোগায়। তবে সমাজে তথ্য সন্ত্রাস ছড়ায় এমন অপপ্রচার অথবা গুজব গণতন্ত্রের স্বাভাবিক পরিবেশের জন্য হুমকি। তা রুখতে ডিজিটাল নিরাপত্তা আইন প্রশংসনীয় উদ্যোগ বলে মনে করেন বিশ্লেষকরা। একজন অপরাধ করলে তাকে এই আইনের আওতায় যা বিধিবিধান সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু একজন সাংবাদিক সাংবাদিকতা করছেন, তার ব্যাপারে যদি কোনো অভিযোগ আসে, তার এই অভিযোগের তদন্ত করার জন্য একটা পূর্ব অনুমোদন প্রেস কাউন্সিলের হাতে ন্যস্ত করা যেতে পারে। এই আইনের প্রয়োগ কোন সরকার কিভাবে করবে, কোন সরকারি কর্মকর্তা কিভাবে করবে, কোন আইন শৃঙ্খলার বাহিনীর সদস্য কিভাবে করবে, ওনারা কি বাড়িতে বাড়িতে গিয়ে সেই প্রোটেকশন দিতে পারবেন সাংবাদিককে, আইনের প্রয়োগ কিভাবে হবে সেটা নিয়ে আমরা শঙ্কিত। বিশ্লেষকদের মতে তথ্য সংগ্রহের সময় সাংবাদিকদের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনার পথ সুগম করা হয়েছে নতুন ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন ধারায়, যা গণমাধ্যম কর্মী ও অধিকার সচেতন মানুষকে আতঙ্কিত করবে বলে মনে করেন তারা। অনুসন্ধানী সাংবাদিকতার নিয়মটা হলো আপনি চাইলে কিছু পাবেন, আপনাকে সংগ্রহ করতে হবে সোর্সের মাধ্যমে এবং বাধা থাকবেই, বাধা অতিক্রম করে। কিন্তু এখন যে বাধাটা দেওয়া হলো এ তো আইনি বাধা, ফলে হাত পা বেঁধে ফেলা হয়েছে সত্যিকার অর্থে। অনুসন্ধানী সাংবাদিকতা একটি কঠিন বাস্তবতার মুখে পড়েছে। অফিশিয়াল সিক্রেসি অ্যাক্ট একটা ঔপনিবেশিক আমলের আইন, এই আইনকে আর স্বাধীন বাংলাদেশে নিয়ে আসার কোনো প্রয়োজন ছিল না। মুক্ত সাংবাদিকতাকে নিশ্চিত করার জন্য এই ধরনের আইন সবসময় অকার্যকর করে রাখা দরকার। ডিজিটাল বিশ্বে অপরাধ ঠেকাতে যথাযথ আইন দরকার, কিন্তু আইনের অস্পষ্ট ধারার অপব্যবহারে মুক্ত সাংবাদিকতার পথ যাতে রুদ্ধ না হয় সেদিকে গুরুত্ব দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। মাহবুবুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
জাতিসংঘ সাধারণ পরিষদের 73তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রী পরিষদ সদস্য, আওয়ামী লীগ নেতা ও ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা তাঁকে বিদায় জানান। যাত্রাপথে যুক্তরাজ্যের লন্ডনে একদিন যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে রোববার নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। আগামী 27 সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ভাষণে রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে জাতিসংঘের শক্ত অবস্থান নেওয়ার দাবি থাকবে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বিশ্ব নেতাদের সাথে শেখ হাসিনার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। প্রবাসী বাঙালিদের সংবর্ধনা সহ বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। আগামী 1 অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। শীতের সবজি আসতে শুরু করেছে রাজধানীর বাজারে। আগাম এসব সবজির দাম খানিকটা চড়া, তবে কমেছে চালের দাম। গত সপ্তাহে চেয়ে চালের দাম এ সপ্তাহে কেজি প্রতি 5-6 টাকা কম। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। আরো 1.5-2 মাস বাকি শীত আসতে, কিন্তু বাজারে এসেছে সেই মৌসুমের আগাম শাকসবজি। স্বাদ যাই হোক, দাম তার চড়া। বিক্রেতারা বলছেন সরবরাহ বাড়ার সাথে সাথে এসব সবজির দাম শিগগিরই কমতে শুরু করবে। কিছু সবজি আছে যেটা একটু ভ্যারাইটির মধ্যে, ওইগুলোর একটু দাম বেশি। ফুলকপি টুলকপি এগুলো যেগুলো শীতের সবজি আগাম নেমে গেছে, বেশি হচ্ছে, কম এখনো হয়নি। গত সপ্তাহ শুক্রবার আমি আসি, সেম ছিল, এখনো এই শুক্রবার দেখলাম আলাদা সেম। কুরবানি ঈদের আগে পেঁয়াজের দাম সেই যে বেড়েছে তা আর কমার লক্ষণ নেই। আমদানি করা ভারতীয় পেঁয়াজ 25 টাকা কেজিতে বিক্রি হলেও দেশি পেঁয়াজের দাম এখনও কেজি প্রতি 50-55 টাকা। কুরবানি ঈদের নাম করে দাম বাড়ছে, বাট এটা তো আর কমে না, 50-55 এর নিচে না। এটা একসময় আপনার ঈদের আগে 28-30 টাকা করে কিনছি। রাজধানীর বাজারের মধ্য ও নিম্নবিত্তের সুখবর হলো চালের দাম কমা। এক সপ্তাহ আগে যে বিয়ার 28 চাল বিক্রি হয়েছে 46 টাকা কেজিতে, তা নেমেছে 42 টাকায়। মিনিকেট 50-52 টাকা, নাজিশেল বিক্রি হচ্ছে 60 টাকায়, অর্থাৎ গেল সপ্তাহের চেয়ে কেজি প্রতি 5-6 টাকা কমে। এখন শুধু নাজিরের, ইন্ডিয়ান নাজিরের দাম একটু বেশি, আর অন্যান্য দেশের সব চালের দাম মোটামুটি কম। কয়েকদিনের ভিতরে 200-250 কমছে বস্তায়। হ্যাঁ, প্রত্যেক চালে 150 কম। এদিকে বরাবরের মতোই মাছের বাজার চড়া। দেশি ছোট মাছের দাম ক্রমেই সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে বলেও মনে করছেন ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন সরবরাহ কম, তাই দামও বেশি। দেশি মাছ কিনবার জন্য আসছে, আসলে দেশি মাছ খুঁজেই পাওয়া যায় না বাংলাদেশে। মাছের যে দাম মধ্যবিত্তের লোকের জন্য খুব কষ্টকর, কারণ 700-800 টাকার নিচে কোনো মাছ নাই। গাড়ে অনেক মাছ কম পাওয়া যায়, আর কেজিতে অনেক 100 টাকার বাইরে গেছে। গরু ও খাসির মাংস সরকার নির্ধারিত দামে বিক্রি হলেও গত এক সপ্তাহে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। পদ্মার তীব্র স্রোত ও নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে আবারও ফেরি চলাচলে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। বেশিরভাগ ফেরি চলাচল বন্ধ থাকায় দুই তীরেই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট, বাড়ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীদের ভোগান্তি। মাদারীপুর থেকে গোলাম মাওলা আকন্দের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। কয়েক কোটি টাকা ব্যয়ে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচলের জন্য বিকল্প চ্যানেল চালু করা হয় গত 16 জুলাই, কিন্তু যানবাহন বোঝাই একটি ডাম্প ফেরি ডুবোচরে ধাক্কা লেগে তলা ফেটে ডোবার উপক্রম হওয়ায় গত 7 আগস্ট বন্ধ হয়ে যায় নতুন এই চ্যানেলটি। এরপর থেকেই লৌহজং টার্নিং পয়েন্ট হয়ে অনেকটা ওয়ান ওয়ে পদ্ধতিতে ফেরি চলাচল শুরু হয়। যাত্রী ও পরিবহন শ্রমিকরা জানান, লৌহজং টার্নিং পয়েন্টে সীমিত আকারে কয়েকটি ফেরি চালু থাকলেও পারাপারে সময় লাগছে দ্বিগুণেরও বেশি। এতে উভয় ঘাটে প্রতিদিন যানবাহনের লাইন ক্রমেই বাড়ছে। কালকে রাতে গাড়ি আইছি, নাইটের গাড়ি, এখন এই মাছগুলি রয়েছে, এখন আরেক গাড়িতে উঠে দেওয়া হচ্ছে যাতে ফেরি ফুরি বন্ধ। কাঁচা মালামাল, ছাগল আছে, মাছ আছে, এগুলি নিয়ে আজকে 5-6 দিন যাবত ঘাটের ভিতরে বসে আছে। দুটোর সময় আইসি, এই পর্যন্ত বসে রয়েছি বাচ্চা কাচ্চা নিয়ে। সংশ্লিষ্টরা বলছেন কয়েকদিন ধরে পদ্মায় অব্যাহত পানি বৃদ্ধির সাথে সাথে সৃষ্টি হয় তীব্র ঘূর্ণিস্রোত। লৌহজং টার্নিংয়ে ঘূর্ণিস্রোত ও উজানের পলি দ্রুত সৃষ্টি হওয়ায় 6টি ড্রেজার দিয়ে নদী খননও কঠিন হয়ে পড়েছে। ফেরি 8টা ফেরি চলতেছে, তবে খুব প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতেছে। শুধু একমাত্র আপনাকে আগেই বলেছি যে ফেরিগুলা তীব্র স্রোতের সাথে প্রতিকূলতা মোকাবেলা করে আসতে পারতেছে।
এই অবস্থায় নদী শাসন প্রকল্প বাস্তবায়নে বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে কাজ করার কথা বলছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। বিকেল পৌনে পাঁচটার দিকে তার পরিবারের ছয় সদস্য পুরনো ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে প্রবেশ করেন। স্বজনদের মধ্যে ছিলেন বেগম জিয়ার ছোট বোন সেরিনা ইসলাম, ভাগ্নে ডাক্তার মোহাম্মদ মামুন, ভাই শামীম ইস্কান্দার, ভাইয়ের স্ত্রী কানিস ফাতেমা এবং দুই ভাইপো অভিক ও অনিক ইস্কান্দার। প্রায় ঘণ্টা খানেকের সাক্ষাৎ শেষে বাইরে এসে তারা সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ঘটনাবহুল এই দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। আশুরা উপলক্ষে হোসেনি দালান সহ রাজধানীর বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়। তাজিয়া মিছিলকে কেন্দ্র করে নগরীতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। হিজরি 61 সনের 10 মহরম এই দিনে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু এবং তার পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিল বের করেন শিয়া অনুসারীরা। পুরান ঢাকার হোসনি দালান থেকে বের করা হয় সবচেয়ে বড় তাজিয়া মিছিল। একই সঙ্গে মোহাম্মদপুর, মিরপুর, বক্সিবাজার, লালবাগ, পল্টন, মগবাজার থেকেও আশুরার মিছিল বের হয়। কারবালার স্মৃতিকে ধারণ করে আমরা ইমাম হোসাইনের জন্য এই তাজিয়া মিছিল, এই দুলদুল, এই শোক মিছিল, এই কালো পোশাক, এই খালি পায়ে হেঁটে হেঁটে আমরা কারবালার প্রান্তরের দিকে যে প্রমাণ করতে চাই আমরা হোসাইনকে ভালোবাসি, মা ফাতেমার সন্তানকে আমরা ভালোবাসি। এই মিছিল থেকে মূলত কারবালার ঘটনার শোকাবহ দৃশ্যায়ন করা হয়। হোসনি দালান থেকে বের হওয়া মিছিলে অংশ নেন হাজারো মানুষ। মিছিল থেকে হাই হোসেন স্লোগানে মাতম করতে দেখা যায় যুবকদের। কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে তাজিয়া মিছিল সম্পূর্ণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন অনেকে। হ্যাঁ, শৃঙ্খলাভাবে পালন করে পারছি আমরা, যেটা আগামী বছরও যদি আমরা এরকমভাবে পালন করতে পারি। প্রতি বছরের থেকে এই বছর নিয়ম শৃঙ্খলা খুব ভালো ছিল, দেখে আনন্দ পেয়েছে, খুব ভালো লাগছে, শান্তিশিষ্ট পরিবেশ ছিল। কারবালার শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী সকলকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা যোগায়। হোসনি দালান থেকে ধানমন্ডি লেকে স্থাপিত প্রতীকী কারবালায় গিয়ে শেষ হয় তাজিয়া মিছিল। আরবি তাজিয়া শব্দটি শোক এবং ত্যাগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। দশই মহরম পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের মানুষ রাজধানীর বিভিন্ন এলাকায় শোকের আবহে তাজিয়া মিছিল বের করে। তবে এই মিছিলে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে চাকু এবং ছুরি ব্যবহারের নিষেধাজ্ঞা ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তার জন্মস্থান ভোলায় গড়ে তুলেছেন স্বাধীনতা জাদুঘর। সম্প্রতি কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য ও সিনিয়র সাংবাদিককে এই জাদুঘর ঘুরিয়ে দেখিয়ে তিনি বলেন, যে কেউ এখানে এলে জানতে পারবে কি করে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং এখন কি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। ভোলা থেকে ফিরে রিপোর্ট করছেন জ ইমামুন। রাজধানী ঢাকা থেকে নদীপথে পাঁচ ছয় ঘন্টার দূরত্ব এই দ্বীপ জনপদ ভোলা। ভোলা সদর উপজেলার বাংলাবাজার গ্রামে জন্ম নিয়েছেন প্রখ্যাত রাজনীতিবিদ, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বর্তমান সরকারের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এখানে তার মায়ের নামে তিনি প্রতিষ্ঠা করেছেন ফাতেমা খানম কমপ্লেক্স, তারই একটি অংশ এই স্বাধীনতা জাদুঘর। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের বাংলাদেশ স্বাধীন, তার জীবনের সেই 48 সালের ছাত্রলীগ প্রতিষ্ঠা, 49-এর 23 জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠা, যুক্ত ফ্রন্টের নির্বাচন, আইবের সেই সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন, 62-তে শিক্ষা আন্দোলন, 66-এর ছয় দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ সহ সব স্বাধীনতার ইতিহাস এখানে স্থাপন করা হয়েছে। কেবল এই জাদুঘর নয়, এখানে তিনি প্রতিষ্ঠা করেছেন গার্লস হাই স্কুল, কলেজ, মসজিদ এবং একটি বৃদ্ধাশ্রম। ভোলার মানুষ আমাকে খুব ভালোবাসে, আমিও তাদেরকে খুব ভালোবাসি, তাদের সুখে দুঃখে আপদে বিপদে আমি আছি এবং
মৃত্যুর দিন পর্যন্তই থাকার আমি চেষ্টা করব। এবং এটা সুন্দর জায়গা, এখানে মুক্তিযুদ্ধ অনেক বা এই ভোলাতে অনেক কৃতি সন্তান জন্মগ্রহণ করেছিল, তাদের স্মৃতিও আমি এখানে ধরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার মাধ্যমেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হবে বলে মন্তব্য করেন তিনি। দুটি স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু রাজনীতি করেছেন, একটা বাংলাদেশের স্বাধীনতা, আর একটা স্বপ্ন ছিল বাংলাদেশকে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা রূপান্তরিত করা। একটি তিনি করে গেছেন, আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছেন, পতাকা দিয়েছেন, পাসপোর্ট দিয়েছেন, আরেকটি তিনি সমাপ্ত করে যেতে পারেন নাই। এই দায়িত্বটা নিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এবং আমি বিশ্বাস করি তার নেতৃত্বেই বঙ্গবন্ধুর স্বপ্ন ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে, এবং সেই লক্ষ্য নিয়েই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করে চলেছি। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর হারুনা রশিদ, শিল্পী এবং সংসদ সদস্য মমতাজ, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, বিশিষ্ট ব্যবসায়ী অঞ্জন চৌধুরী পিন্টু, কবি তারিক সুজাত সহ কয়েকজন লেখক সাংবাদিক এ সময় তোফায়েল আহমেদের সঙ্গে ছিলেন। জ ই মামুন, এটিএন বাংলা, ভোলা। দুবাইয়ে এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরে ভারতের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে কাটাতে লড়ছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে দলে 15 রানে লিটন কুমার দাসের উইকেট হারায় টাইগাররা। আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত বিদায় নেন 16 রানের মাথায়। এরপর সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম 26 রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও ব্যক্তিগত 17 রানে বিদায় নেন সাকিব। দলের 7 রানে মোহাম্মদ মিথুনের উইকেট হারিয়ে 16 ওভারের মধ্যেই ব্যাক ফুটে চলে যায় মাশরাফি বিন মুর্তজার দল। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 5 উইকেটে 79 রান। এদিকে সুপার ফোরের আরেক খেলায় পাকিস্তানের বিপক্ষে ব্যাট করছে আফগানিস্তান। আবুধাবিতে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন আসগর আফগান। দলের 26 রানে মোহাম্মদ নওয়াজের বলে শেহজাদের উইকেট হারায় আফগানরা। 4 রান যোগ করে ইসানুল্লাহ আউট হন দলের 31-এ। এরপর ইনিংসের মেরামতের দায়িত্ব নেন রহমত শাহ এবং হাসমতুল্লাহ শহীদি। শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ 2 উইকেটে 93 রান। বিচার বিভাগকে নির্বাহী বিভাগের আওতায় আনতে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল বলে দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন। এস কে সিনহার প্রকাশিত বই নিয়ে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। সাবেকের প্রধান বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছিল তা ভিত্তিহীন বলেও মন্তব্য করেন জয়নুল আবেদিন। ষোড়শ সংশোধনী রায়কে কেন্দ্র করে মাননীয় প্রধান বিচারপতি সিনহাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। চাপ প্রয়োগ করে পদত্যাগ করিয়ে পুরো বিচার বিভাগকে এখন নির্বাহী বিভাগের আওতাধীন করা হয়েছে। নিম্ন আদালতগুলো স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করতে পারছেন না বা পরিচালিত হচ্ছে না। রাজধানীতে অনুষ্ঠিত হলো বিশ্ব শান্তির অন্বেষা শিরোনামের এক সেমিনার। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত সেমিনারে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মান্নান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর হারুনুর রশিদ, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান বক্তব্য রাখেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিশ্বমানের চিকিৎসক তৈরিতে কাজ করছে আদিন উইমেন্স মেডিকেল কলেজ। দেশ বিদেশের শিক্ষার্থীরা কম খরচে আধুনিক মেডিকেল শিক্ষায় নিজেদের তৈরি করছেন। কর্তৃপক্ষ বলছে শুধু চিকিৎসক নয়, মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়া তাদের লক্ষ্য। শফিউল আলম সুজানের রিপোর্ট। ভারতের কাশ্মীর সীমান্তের নাগরিক খুশবু আদিন উইমেন্স মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। কম খরচে আধুনিক শিক্ষার জন্য নিজ দেশের মায়া কাটিয়ে এখন আপন করে নিয়েছেন সবাইকে। The classes, the teachers, everything is good. I don't think so there is any lacking, any kind of lacking. Every attention we want by teachers or our lecturers or principal, every.
এমন অনেক দেশি বিদেশি শিক্ষার্থী চিকিৎসক হওয়ার লক্ষ্য নিয়ে পড়ালেখা করছেন এখানে। অভিজ্ঞ ও শিক্ষকদের আন্তরিকতায় আগামীর চিকিৎসক হিসেবে গড়ে তোলা হচ্ছে এসব শিক্ষার্থীদের। হোস্টেল ফ্যাসিলিটিস ভালো আছে, উই হ্যাভ এসিস ফর ফরেন স্টুডেন্টস, এভরিথিং ইজ ভেরি গুড। ডাক্তারকে হতেলে তাকে মানবিক মূল্যবোধ থাকতেই হবে। ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা এই জিনিসটা আমাদের সরল মনা স্টুডেন্টদের ভিতরে ঢুকিয়ে দিয়ে দেই। স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক মানের চিকিৎসক তৈরির পাশাপাশি মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরিতে কাজ করছেন আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। গরিব স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, কিন্তু তার পড়াশোনা করানোর ক্ষমতা নেই, এমন এক্সাম্পল আমাদের এখানে আছে যে আমরা ওইটাকে পুরো ফ্রি করে দিয়েছি। শুধু বই পড়ে কিন্তু ডাক্তার হওয়া যায় না, অতএব তাদের এই প্র্যাকটিক্যাল নলেজের জন্য সবচেয়ে আগে অবশ্যই হাসপাতালে রুগী এসে তাদেরকে দেখতে হবে, যেই সুবিধা আমাদের এই মেডিকেল কলেজের স্টুডেন্টসরা পেয়ে থাকে। মনোরম পরিবেশে আধুনিক স্বাস্থ্য শিক্ষা দিতে আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য ফিটনেস সেন্টার, সুইমিং পুল সহ নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছে কলেজটি। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। মহাত্মা গান্ধীর ওপর ভারতীয় হাই কমিশন আয়োজিত কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে রাজস্থানের বিপিএস ইন্টারন্যাশনাল স্কুল। রানার্স আপ হয়েছে রাজউক উত্তরা মডেল কলেজ। বারিধারায় ভারতীয় হাই কমিশনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভারতের উপ হাই কমিশনার আদর্শ সোয়েকা। ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর 150তম জন্মবার্ষিকী উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় 8টি স্কুল অংশ নেয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে শেষ হয়েছে 10 দিনের 33তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল। বৃহস্পতিবার রাতে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান ও মাহফিল পরিচালনা পরিষদের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান, মাইজ ভান্ডার দরবার শরীফের পীর সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানি অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বরিশালে অনুষ্ঠিত হল ডেজার্ট তৈরির প্রতিযোগিতা ডেজার্ট জিনিয়াস 2018। বরিশাল অঞ্চলের বিভাগীয় অডিশন আয়োজনের জুরি প্যানেলে ছিলেন শেফ অভিরূপ এবং মৌরি ইসরাত খান। ড্যান ফুডস লিমিটেডের হেড অফ মার্কেটিং মিনহাজ হোসেন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সকাল থেকে প্রতিযোগীরা রেজিস্ট্রেশনের পর বিভিন্ন ধরনের কেক তৈরি করে প্রতিযোগিতায় অংশ নেন। পার্টেক্স খেলার খবর। আনুচিং মোগেনির হ্যাট্রিকে এএফসি অনূর্ধ্ব 16 নারী ফুটবলের বাছাই পর্বে সংযুক্ত আরব আমিরাতকে 7-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। এ নিয়ে টানা তৃতীয় জয় পেয়েছে গোলাম রাব্বানি ছোটনের দল। স্বাগতিকদের পক্ষে আনুচিং 4টি, শামসুন নাহার এবং ইলামনি 1টি করে গোল করেন। অন্য গোলটি আত্মঘাতী। মমিনুর রিপনের রিপোর্টে দেখুন বিস্তারিত। নিজেদের তৃতীয় ম্যাচেও দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ। বাহরাইনকে 10-0 ও লেবাননকে 8-0 গোলে বিধ্বস্ত করার পর সংযুক্ত আরব আমিরাতকে 7-0 গোলে উড়িয়ে দেয় স্বাগতিকরা। মারিয়া আনুচিংদের ছন্দময় খেলা আবারও মুগ্ধ করেছে এদেশের ফুটবল ভক্তদের। কমলাপুরে 7 মিনিটেই শামসুন নাহারের পেনাল্টি গোলে এগিয়ে যায় লাল সবুজের দল। এরপর কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিল আরব আমিরাত, কিন্তু 27 থেকে 36 এই 9 মিনিটের মধ্যে প্রতিপক্ষের রক্ষণ প্রাচীর ভেঙে হ্যাট্রিক করে দলকে 4-0 গোলে লিড পাইয়ে দেন আনুচিং। মাথা ছুঁয়ে 2টি গোল করার পর ব্যাক ভলিতে আনুচিং এর করা তৃতীয় গোলটি ছিল এক কথায় অসাধারণ। হেড়োতে পারে ব্যাক ভলি এবং গোল বাংলাদেশের। আবারও হেড প্রথমার্ধের ইঞ্জুরির সময় মনিকা চাকমার কর্নারের বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন আমিরাতের আলিয়া হুমাইদের। তাতে 5-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় গোলাম রব্বানি ছোটনের দল। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আবারও আমিরাতের রক্ষণ ভাগকে ব্যস্ত রাখে বাংলাদেশ, কিন্তু ব্যবধান বাড়াতে ভাগ্য সহায় হচ্ছিল না স্বাগতিকদের। তবে 71 মিনিটের জোরালো শটে ম্যাচে নিজের চতুর্থ গোল করে ব্যবধান 6-0 করেন আনুচিং। আর ইঞ্জুরির সময়ে সুযোগ সন্ধানী গোল করে স্কোরলাইন 7-0 করেন ইলামনি।
টানা তিন জয়ও পয়েন্ট টেবিলে ভিয়েতনামের পর দ্বিতীয় স্থানে স্বাগতিকরা। রোববার এফ গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ভিয়েতনাম। বাংলাদেশ সাত। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। উয়েফা ইউরোপা লিগে জয় পেয়েছে আর্সেনাল, চেলসি, সেভিয়া এবং এসি মিলান। পিয়েরে হেনরিক ওবামিয়াঙ্গের জোড়া গোলে ভার্সোক্লাকে 4-2 ব্যবধানে হারায় আর্সেনাল। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে 32 মিনিটেই ওবামিয়াং গানারদের এগিয়ে দেন। প্রথমার্ধে আর কোনো গোল না হলেও 48 মিনিটে ড্যানি ওয়েলবেক ব্যবধান দ্বিগুণ করেন। ওবামিয়াং ও মেসুদ ওজিল পরে আরও 2 গোল করেন আর্সেনালের হয়ে। শেষ দিকে ভার্সোক্লা 2টি গোল শোধ দিলেও জয় নিয়েই মাঠ ছাড়ে উনাই এমেরির দল। এদিকে উইলিয়ানের একমাত্র গোলে পিএওকে সালোনিকাকে হারিয়েছে চেলসি। আরেক খেলায় এভার বানেগা ও বেন ইয়েডরের জোড়া গোলে স্ট্যান্ডার্ড লিগকে হারায় সেভিয়া। আর গঞ্জালো হিগুয়েনের একমাত্র গোলে এসি মিলান জয় পায় ডুডলান্জের বিপক্ষে। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে টপকে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে বেলজিয়াম। গত সপ্তাহে উয়েফা নেশনস লিগে আইসল্যান্ডকে 3 গোলে হারানোর পুরস্কার বেলজিয়ানদের এই উন্নতি। তবে জার্মানির সাথে গোল শূন্য ড্র করা বড় ভূমিকা রেখেছে ফরাসিদের অবনমনের পেছনে। অবশ্য 0.13 পয়েন্ট ব্যবধান থাকলেও 1,729 পয়েন্ট পাওয়া দল দুটি বিশ্বসেরার র্যাঙ্কের মর্যাদা পাচ্ছে। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে আছে ব্রাজিল, ক্রোয়েশিয়া ও উরুগুয়ে। এদিকে নতুন র্যাঙ্কিংয়ে সুখবর মিলেছে বাংলাদেশের ফুটবলেও। সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম 2 ম্যাচে থাইল্যান্ড আর পাকিস্তানকে হারানোর পুরস্কার হিসেবে 1 ধাপ উঠে এসে বাংলাদেশের অবস্থান এখন 193। নারীদের নিয়ে আগামী মাসেই জাতীয় দল গড়তে চায় হকি ফেডারেশন। হকির ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাতে গিয়ে এটিএন বাংলাকে একথা বলেছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক। তবে তিনি এও বলেন, আর্থিক সমস্যার সমাধান না হলে তাদের পক্ষে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। রিপোর্ট করছেন এস এম আশরাফ। 70-এর দশকে শুরু হওয়া মহিলা হকি নিয়ে আজ যেখানে ফেডারেশনের আন্তর্জাতিক অঙ্গনে ব্যস্ত থাকার কথা, অবিশ্বাস্য হলেও সত্যি, বাংলাদেশের হকি কর্মকর্তাদের এখন সেখানে ভাবতে হয় কী করে একটি জাতীয় দল গড়া যায়। সঠিক নেতৃত্বের অভাব আর অবহেলায় হারিয়ে গেছে বাংলাদেশের নারী হকি। গেল কয়েক বছর ধরে জাতীয় দল গঠন নিয়ে নানা কথা শোনা গেলেও আজও তা আলোর মুখ দেখেনি। তবে এবার হয়তো সে হতাশা ঘুচতে যাচ্ছে। এ মাসের শেষ সপ্তাহে শুরু হচ্ছে জাতীয় মহিলা হকি লীগ, যার উদ্দেশ্য সেরা খেলোয়াড় বাছাই করা। এই হকির টুর্নামেন্ট থেকে আমরা চাবো একটা জাতীয় মহিলা দল অথবা জাতীয় যুব মহিলা হকি দল করা যায় কিনা, এবং ওদেরকে দিয়েও আমরা ক্রিকেট এবং ফুটবলের মতো কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলাতে চেষ্টা করবো আর কি। নারীদের জন্য সুখবর হলেও পুরুষ হকি দল কিছুটা হতাশায় ভুগতে পারেন। সহসাই কোনো টুর্নামেন্ট না থাকায় ঘরে বসেই সময় পার করতে হতে পারে তাদের। পাকিস্তান হকি সিরিজ যেটা ছিল, দ্যাট হ্যাজ বিন পোস্টপোন বিকজ অফ ল্যাক অফ টিম। যুব দলটা যে যাচ্ছে ওরা খেলে আসার পরে, নভেম্বরের পরে বা ডিসেম্বর, জানুয়ারি, এনি টাইম যে ভারতে আমরা কয়েকটা টুর্নামেন্টে পার্টিসিপেট অথবা আমরা গিয়ে কয়েকটা ম্যাচ খেলার, আমাদের একটা নতুন জাতীয় দল তো গড়তে হবে। ঘরোয়া লীগ সীমিত, আন্তর্জাতিক অঙ্গনেও অন্যান্য দেশের তুলনায় খুব বেশি খেলার সুযোগ হয় না বাংলাদেশের হকি খেলোয়াড়দের। এমন অবস্থায় 2022 হকি বিশ্বকাপ খেলার লক্ষ্যটা কঠিন বলে মনে করছেন আব্দুস সাদেক। ভারত, পাকিস্তান, তারা থার্ড ফোর্থ পজিশনে চলে গেছে এশিয়াতেই, আর ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের প্রথম 10-এর মধ্যে তো ভারত ছাড়া কোনো দল নেই। তো সেক্ষেত্রে ইটস নট প্র্যাকটিক্যাল ফর আস, যদিও আমাদের গোল থাকতে পারে। আমরা এখন আমার মনে হয় লং টার্ম 3-4 বছরের প্ল্যান নিলে পাকিস্তানকে টার্গেট করতে পারেন, হ্যাঁ, ইন্ডিয়াকেও পারে না, বিকজ ইন্ডিয়া তাদের প্ল্যান, দে হ্যাভ গট 4 ন্যাশনাল টিমস। সবশেষ এশিয়ান গেমসে বাংলাদেশ ষষ্ঠ হলেও এই লিজেন্ড হকি খেলোয়াড় মনে করেন এখনও এশিয়ার কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারেনি বাংলাদেশ দল। স্টিল অ্যাট ইট। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে ইউপিএ সংবাদ শিরোনাম আরও একবার। খালেদা জিয়ার অনুপস্থিতিতে কারা আদালতে মামলা পরিচালনা, ন্যায় বিচার ও মৌলিক অধিকার পরিপন্থী অভিযোগ মির্জা ফখরুলের। স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশে ডিজিটাল নিরাপত্তা আইন বাধা হবে না, দাবি ওবায়দুল কাদেরের।
যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা, রাজধানীতে তাজিয়া মিছিল। এবং দুবাইয়ে এশিয়া কাপে সুপার ফোরে ভারতের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/etntubenews। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।